দেখাতে পিছপা হবে না রাশিয়া হুঁশিয়ারি পুতিনের মস্কোর পর এবার কিয়েভ সফরে জাতিসংঘ মহাসচিব যুদ্ধকে অর্থহীন বলে আখ্যা গ্যাস নিয়ে ব্ল্যাকমেইল করার সুযোগ দেয়া হবে না বলছে বুলগেরিয়া সরবরাহ বন্ধ করায় রাশিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি পোল্যান্ডের আল আকসায় শবে কদরের নামাজে আড়াই লাখ মুসল্লির ঢল অধিকৃত পশ্চিম তীরে শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রাজনৈতিক অস্থিরতা ও আর্থিক দুরবস্থায় একই পথে হাঁটছে পাকিস্তান সংকট কাটাতে আইএমএফ এর দ্বারস্থ আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি খান তাজনিনাস ইউক্রেন ইস্যুতে কোনো দেশ হস্তক্ষেপ করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেদের নিরাপত্তায় অস্ত্র ব্যবহার করতেও মস্কো পিছপা হবে না বলে সতর্ক করেছেন তিনি এদিকে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে পুতিন ইউরোপকে ব্ল্যাকমেইলের কৌশল হাতে নিয়েছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর মধ্যেই মস্কো সফরে জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য কিয়েভে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি বুধবার পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্রের ভাণ্ডারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছে রুশ সেনারা ঝাপোরিজিয়া অ্যালুমিনিয়াম প্ল্যান্টে মজুত করা ওই অস্ত্র ভাণ্ডারে ক্যালিবার ক্রুজ মিসাইল দিয়ে ধ্বংস করে দেয়া হয় ইউক্রেন জুড়ে রুশ অভিযানের মধ্যেই বুধবার খেরসন শহরে বিক্ষোভ করেন স্থানীয়রা ইউক্রেনের পতাকা হাতে রুশ বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করা হয় খেরসনের পাশাপাশি রাজধানী কিয়েভেও ব্যাপক বিক্ষোভ হয় এতে বিধ্বস্ত মারিউপোলে মানবিক করিডোর নিশ্চিতের দাবি জানান আন্দোলনকারীরা ইউক্রেনের দাবি দনবাসের দুই শহর দোনেস্ক ও লুহানস্কের দখল নিয়েছে রুশ সেনারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন গ্যাস নিয়ে নতুন কৌশল অবলম্বন করছে মস্কো পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে এ অবস্থায় দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি তবে ইউক্রেনে বাইরের কোনো দেশ হস্তক্ষেপ করলে বিলম্ব না করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার সেন্ট পিটার্সবার্গে আইন প্রণেতাদের এক অনুষ্ঠানে তিনি বলেন রাশিয়ার নিরাপত্তা রক্ষায় অস্ত্র ব্যবহারে পিছপা হবে না মস্কো কৌশলগত নিরাপত্তা হুমকির জন্য রাশিয়া কী ধরনের পদক্ষেপ নেবে সে বিষয়ে এরই মধ্যে পুতিন সরকার সব সিদ্ধান্ত নিয়ে রেখেছে বলেও জানান পুতিন বর্তমানে ইউক্রেনে যা ঘটছে সে বিষয়ে যদি কেউ হস্তক্ষেপ করতে চায় তাহলে তাদের জেনে রাখা উচিত যে রাশিয়ার জবাব হবে খুবই দ্রুত আমাদের সব ধরনের অস্ত্র রয়েছে যা পশ্চিমারা এখনও অর্জন করতে পারেনি তবে আমরা আমাদের অস্ত্র নিয়ে অহংকার করব না আমরা এগুলো প্রয়োজন হলেই ব্যবহার করব এর আগে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া রুশ মুদ্রা রুবলে মূল্য পরিশোধ না করলে ইউরোপের অন্য দেশেও গ্যাস বন্ধ করে দেয়ার হুমকি দেয় ক্রেমলিন এ নিয়ে এরই মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে পোল্যান্ড এদিকে চলমান সংকট নিরসনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় এরই মধ্যে কিয়েভ পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ওমরিনান সময় সংবাদ রুবলে অর্থ প্রতিশোধ প্রত্যাখ্যান করায় পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশ দুটি রাশিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে কড়া বার্তা দেন পোল্যান্ডের প্রেসিডেন্ট অন্যদিকে কোনোভাবেই বুলগেরিয়াকে ব্ল্যাকমেইল করা সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী চলমান এই ইস্যুতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন পোল্যান্ড ও বুলগেরিয়ার সাধারণ মানুষও তবে সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছে রাশিয়ার মানুষ রুবলে অর্থ পরিশোধ না করলে বন্ধুসুলভ নয় এমন দেশগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দেয় মস্কো এরই ধারাবাহিকতায় পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করায় রাশিয়ার প্রতি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশ দুটির প্রধানমন্ত্রী ও সাধারণ মানুষ বুধবার সংবাদ সম্মেলনে রাশিয়ার এই পদক্ষেপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলে কড়া বার্তা দেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা গ্যাস সরবরাহ নিয়ে রাশিয়া ও পোল্যান্ডের মধ্যে যে চুক্তি তা পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে আমরা কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণ করব
চুক্তি লঙ্ঘন করায় রাশিয়া ও গ্যাজপ্রমের কাছ থেকে এর জন্য ক্ষতিপূরণ আদায় করা হবে। পোল্যান্ডে 50% গ্যাস আসে গ্যাজপ্রম থেকে। রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ। আমাদের গ্যাস মজুদ রয়েছে, গ্যাস না থাকলে আমি বিদ্যুৎ ব্যবহার করে রান্না করব। বুলগেরিয়াতেও গ্যাস সরবরাহ বন্ধের জেরে কড়া সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিরিল পেটকভ। বুধবার সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানান, রাশিয়ার সঙ্গে গ্যাস সরবরাহের বিষয়ে চুক্তি রয়েছে, কেউ চাইলেই তাদের ব্ল্যাকমেইল করতে পারবে না। আমাদের একটা চুক্তি আছে, সেটি পর্যবেক্ষণ করা হবে। একই সঙ্গে বলবো, চলমান যুদ্ধে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট। আমরা দেখতে পাচ্ছি একটি বিদেশি রাষ্ট্র কিভাবে ইউরোপের অন্য একটি দেশে হামলা চালাচ্ছে। মস্কোর এই সিদ্ধান্তে প্রথমে অবাক হলেও জ্বালানি ক্ষেত্রে বুলগেরিয়া স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির অনেক মানুষ। সত্যি বলতে আমি একটু আনন্দিত, কেননা জ্বালানি খাতে বুলগেরিয়ার নির্ভরশীলতা কাটানো প্রয়োজন। গ্যাসপ্রম তাদের বাজার হারাবে আর আমরা অন্য কোনো উৎসের সন্ধান করব। এদিকে ইউরোপের এই দুটি দেশে গ্যাস বন্ধের সিদ্ধান্ত একেবারে সঠিক বলে মনে করছেন রাশিয়ার নাগরিকরা। তাদের মতে রুবল নেই মানে কোনো গ্যাসও নেই। আমাদের কাছে অর্থ নেই, তারা আমাদের প্রয়োজনীয় পণ্য সরবরাহ বন্ধ করেছে, তাহলে কেন রাশিয়া তাদের গ্যাস সরবরাহ করবে? চলতি বছরের শেষে গ্যাসপ্রমের সঙ্গে পোল্যান্ড ও বুলগেরিয়ার চুক্তির মেয়াদ শেষ হবে, ফলে তাদের গ্যাসের চাহিদা মেটাতে বিকল্প উৎস সন্ধান করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনী অভিযান জোরদার করলেও পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক স্লোভাকিয়ার সীমান্তবর্তী দেশটির পশ্চিমাঞ্চলে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শোয়েব কবির। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি স্লোভাকিয়ার সীমান্তবর্তী যে শহর এবং ইউক্রেনের শহর উজগড়ে, এবং এই উজগড় কিন্তু যে যুদ্ধে দামামা বেঁধেছে পুরো ইউক্রেনের পূর্ব দিকে, সে ধরনের কোনো অবস্থায় পরিলক্ষিত হওয়া যায়নি এখন পর্যন্ত। এখন এই যুদ্ধের প্রায় সামরিক যে রাশিয়ার যে সামরিক অভিযান, এই অভিযানে প্রায় দু মাস অতিবাহিত হলো। উজগড় যে এলাকা রয়েছে, এই এলাকার বাসিন্দারা খানিকটা নিরাপদে রয়েছেন। এখনও পর্যন্ত এই শহরের বোম্বিং হয়নি, যে বোম যে আসে যে সামরিক অভিযান, এই অভিযানের কোনো ছাপ রয়নি। এবং এখানকার যারা নাগরিক রয়েছেন তারা বেশ নিশ্চিন্ত রয়েছেন, এবং অনেকে রয়েছেন স্লোভাকিয়া হাঙ্গেরি সীমান্ত হয়ে চলে গেছেন পার্শ্ববর্তী যে দেশ রয়েছেন সেই দেশগুলোতে। এবং আমরা দেখেছি এখানকার যান চলাচল স্বাভাবিক রয়েছেন, এবং হাট বাজার যেগুলো রয়েছে সেখানেও কেনাকাটা স্বাভাবিক রয়েছে, এবং সব পরিস্থিতি স্বাভাবিক রয়েছেন। ট্রেন যোগাযোগ এবং বাস যোগাযোগও অব্যাহত রয়েছে। তবে এখান থেকে যে 800 কিলোমিটার দূরে যে শহর কিয়েভ এবং যে প্রায় 1200 কিলোমিটার দূরে যে শহর কার্কিভ রয়েছেন, সেসব শহরগুলোর অবস্থা ভয়াবহ। আমরা এই মুহূর্তে কথা বলবো যে কিয়েভ শহর, যে রাজধানী ইউক্রেনের যে রাজধানী কিয়েভ, এই কিয়েভ শহরের একজন বাসিন্দা ইগর, সে এখানে এসেছেন, উজগড়ে এসে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছেন, এবং যাদের সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা অব্যাহত দিয়ে যাচ্ছেন। সহযোগিতা বলতে যারা স্লোভাকিয় সীমান্ত হয়ে অন্য দেশে যেতে যাচ্ছেন তাদের সহযোগিতা করছেন, খাবার দিচ্ছেন এবং অন্যান্য তথ্য তারা সরবরাহ করছেন। এবং আমি এই মুহূর্তে কথা বলবো ইগোরের সাথে। ইগোর আসলে কী দেখছেন পুরো এই, সে যেহেতু ইউক্রেনের নাগরিক এবং কিয়েভে তার জন্ম, এবং সে ইউক্রেনের অবস্থা যদি তার কাছে জানতে চায়। ইগোর, ওয়েলকাম। সো হোয়াটস ইউ থিঙ্কিং অ্যাবাউট দ্য কিয়েভ অ্যান্ড হোয়াট ইজ দ্য কারেন্ট সিচুয়েশন? Are you feeling scared? Yeah, are you feeling scared or fear to attacking this city? Yeah, also many people are coming to Europe, so maybe you're thinking to stay in Ukraine. Okay. So
ইগর যেমনটি বলছিলেন যে এই উজগরোড শহরে কিন্তু ইউক্রেনের বিভিন্ন শহর থেকে তারা এই শহরে আসছেন এবং আসার পরে এবং যারা আসছেন তাদের কিন্তু চোখে মুখে এক ধরনের আতঙ্ক রয়েছেন যে দেশান্তরী হওয়ার যে কষ্ট হয় সেই কষ্ট নিয়ে কিন্তু অনেকে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু আবার কবে তাদের নিজ দেশে ফিরে আসবেন সেই নিশ্চয়তা তাদের মাঝে নেই। যে ইগর সে কিভাবে ছিল সেখানকে সে দেখেছে সেখানকার ধ্বংসযজ্ঞ, আমরা হয়তো আগামীকাল কিংবা পরশু মতো আমরা হয়তো যে ইউক্রেনের রাজধানী কিভাবে যাবো সেখানকার সর্বশেষ যে তথ্যগুলো রয়েছেন এবং যে রাশিয়ানের যে সামরিক অভিযানের ফলে যে ধ্বংসযজ্ঞে সৃষ্টি হয়েছে সেটি হয়তো আমরা আপনাদেরকে দেখাবো এবং সময়ের সাথে থাকুন। এ ছিল সবশেষ। অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। বুধবারও দেশটির রাজধানী কলম্বোয় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভবনের বাইরে বিক্ষোভ করেন দেশটির সাধারণ মানুষ। এ সময় হাতে প্ল্যাকার্ড নিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা। সরকারের দুর্নীতির কারণে দেশটির এ করুণ অবস্থা বলেও অভিযোগ বিক্ষুব্ধদের। রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক দুরাবস্থায় শোচনীয় পাকিস্তানের পরিস্থিতি। সংকট কাটাতে ফের IMF-এর দ্বারস্থ হয়েছে পাকিস্তানের নতুন সরকার। তবে ইমরান খানের সমর্থকদের রাজপথে থাকার ঘোষণায় দেশটির সংকট এখন অনেকটাই শ্রীলঙ্কার পথে। শ্রীলঙ্কার মতো পাকিস্তানেও অর্থনীতির বড় সংকট মূল্যস্ফীতি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB-র প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছরে দেশটিতে মূল্যস্ফীতি প্রায় 11%। এ অঞ্চলে বর্তমানে মূল্যস্ফীতির দিক থেকে শ্রীলঙ্কার পরই পাকিস্তানের অবস্থান। শ্রীলঙ্কার মূল্যস্ফীতি 21%। আগামী কয়েক মাসের মধ্যেই পাকিস্তানের সার্বিক মূল্যস্ফীতি 15% ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিদেশ থেকে পাকিস্তানে ডলার প্রবেশের চেয়ে বেরিয়ে যাওয়ার প্রবণতা বেশি, ফলে ধস নেমেছে ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির বিনিময় হারে। পাকিস্তানে এখন ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে রেকর্ড 189 রুপি। চলতি অর্থবছরেই রুপির অবমূল্যায়ন হয়েছে 20%। এদিকে দ্রুতগতিতে কমছে পাকিস্তানের রিজার্ভ। মাত্র এক মাসেই দেশটির বিদেশি মুদ্রার রিজার্ভ কমেছে $5 বিলিয়ন। বর্তমানে তাদের রিজার্ভ $11 বিলিয়ন-এরও কম। দেড় মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ট নয় এই রিজার্ভ। ADB-র মতে চলতি অর্থবছরে পাকিস্তানের চলতি হিসাবের ঘাটতি বেড়ে দাঁড়াতে পারে GDP 3.5%, আর ঋণমান সংস্থা মুডিসের হিসাব অনুযায়ী তা দাঁড়াতে পারে GDP 6%। চলতি হিসাবের ঘাটতি বাড়তে থাকায় দেশটির ব্যাংকগুলোর জন্য আন্তর্জাতিক বাজার থেকে ডলার সংগ্রহ করা এখন বেশ কঠিন। গত অর্থবছরে দেশটির সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছিল 5.6%। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অঙ্গীকার ছিল তা 6% উন্নীত করার। তবে ADB-র হিসাব অনুযায়ী পাকিস্তানে এবার GDP প্রবৃদ্ধি 4%-এর নিচে থাকবে, কারণ চলতি অর্থবছরের প্রথম 5 মাসে দেশটির বৃহৎ শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে মাত্র 3.5%। কোনো দেশের GDP আর ঋণের রেশিও যদি 40% বা এর চেয়েও বেশি হয় তখন অর্থনীতির বিবেচনায় ধরে নেওয়া হয় যে দেশটি দেউলিয়া হওয়ার পথে। শ্রীলঙ্কার ক্ষেত্রে এই রেশিও এখন 104%, আর পাকিস্তানের ক্ষেত্রে বিপদসীমা ছাপিয়ে এখন তা দাঁড়িয়েছে 41%। এ অবস্থায় ফের IMF-এর দ্বারস্থ হয়েছে পাকিস্তানের নতুন সরকার। তবে IMF-এর ঋণ এবার কতটুকু ফলপ্রসূ হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে স্থিতিশীল ফেরা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ইমরান খানের পতনের পর মাঠে থাকার ঘোষণা দিয়েছে তার দল তেহরিকি ইনসাফের কর্মী সমর্থকরা। হর গাঁও মহল্লে মে রাইসুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে নতুন করে শনাক্ত প্রায় 3,032 জনের প্রাণহানি। চীনের সাংহাইতেও লাগামহীন সংক্রমণ। চীনের সাংহাইয়ে করোনা সংক্রমণের হার কমলেও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। রাজধানী বেইজিংয়ে গেল কয়েক সপ্তাহে নতুন করে করোনা রোগী শনাক্ত হওয়ার পর গণপরীক্ষার উপর জোর দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে মহামারী শেষ পর্যায়ে থাকলেও করোনার ভয়াবহতা থেকে যুক্তরাষ্ট্র ও বিশ্ব এখনও ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছে মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি।
বিশ্বজুড়ে করোনার প্রকোপ অনেকটা কমে এলেও অমিক্রনের দাপটে করোনার উৎপত্তিস্থল চীনে আবারও নাজুক অবস্থা দেখা দিয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক শহর সাংহাইয়ে হুহু করেই বাড়ছে সংক্রমণ। কোভিড প্রতিরোধে 2.5 কোটি মানুষের শহরটিতে লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শহরটিতে গেল 24 ঘন্টায় 11,000-এরও বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে 52 জনের। সাংহাইয়ে লকডাউনের কারণে করোনার সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও চীনের রাজধানী বেইজিংয়ে আবারও নতুন করে 46 জন শনাক্ত হয়েছে। সংক্রমণ ঠেকাতে আবারও গণপরীক্ষার উপর জোর দিয়েছে বেইজিং কর্তৃপক্ষ। বুধবারও করোনা পরীক্ষা করাতে বাসিন্দাদের দীর্ঘ লাইন দেখা যায়। তবে সংক্রমণের হার বাড়তে থাকলে আবারও লকডাউন জারি করা হতে পারে বলে জানিয়েছে গণমাধ্যম। এদিকে করোনা মহামারী অনেকটা কেটে গেলেও বিশ্ব এখনও করোনার ভয়াবহতা থেকে ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছে মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সংক্রমণ ও মৃতের হার কমে এলেও এটি এখন স্থায়ী রোগে পরিণত হচ্ছে। এ অবস্থায় সবাইকে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। আফরিন মৌ, সময় সংবাদ। ভারতে বাড়ছে করোনার সংক্রমণ। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় 3,000, মারা গেছেন 32 জন। এদিকে করোনা মোকাবেলায় শিশুদের টিকাদানে জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে টিকা ছাড়া করোনার সংক্রমণ প্রতিহত করা সম্ভব নয় বলে জানান তিনি। আর তাই প্রয়োজনে স্কুলে স্কুলে গিয়ে শিশুদের করোনা টিকাদান সুনিশ্চিত করতে বলেন। একই সঙ্গে শিক্ষকদের বুস্টার ডোজ নেওয়ার কথা জানান মোদী। দেখছেন আন্তর্জাতিক সময়। এবার কোকাকোলা কোম্পানি কিনে নেয়ার টুইটে কাঁপছে সামাজিক যোগাযোগ মাধ্যম। টুইটার কেনার পর থেকে নেটিজেনদের বিভিন্ন ট্রলের শিকার হচ্ছেন ইলন মাস্ক। তবে রাগ না করে উল্টো নিজেই পোস্ট করছেন মজার সব টুইট। ধারণা করা হচ্ছে গ্রাহক চানতে এমন অভিনব কৌশল। নীলচে পাখির লোগো সম্বলিত টুইটার কেনার পর এবার কোকাকোলা কোম্পানি কিনে তাতে কোকিন ফিরিয়ে আনার ইচ্ছা পোষণ করলেন ইলন মাস্ক। স্থানীয় সময়ে বৃহস্পতিবার নিজের ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় মাস্কের টুইট। ইতোমধ্যে প্রায় 20 লাখের ওপরে মানুষ ভালোবাসার চিহ্ন জুড়ে দিয়েছেন টুইটটিতে। রিটুইট হয়েছে 5 লাখের বেশি, আর মন্তব্য করার জায়গাও ছাড়িয়েছে কয়েক লাখের ঘর। কোকাকোলা সফট ড্রিঙ্কস যখন চালু হয়েছিল তখন তাতে উপাদান হিসেবে কোকিন ব্যবহার করা হতো। গুঞ্জন রয়েছে পরবর্তীতে তা মানব দেহের জন্য ক্ষতিকারক প্রমাণিত হওয়ায় উপাদানটি ব্যবহার নিষিদ্ধ করা হয়। কোকাকোলা টুইট করার পর আরও 2টি পোস্ট করেন মাস্ক। একটিতে বলেন, আমি এখন ম্যাকডোনাল্ডস কিনতে যাচ্ছি এবং কেনার পর তাদের আইসক্রিমের মেশিনগুলোর সমাধান করব। সাথে ক্যাপশনে জুড়ে দেন, আমি কিন্তু জাদু জানি না। এরপর টুইটারকে মজার জায়গা করে তোলার জন্য আহ্বান জানান ইলন মাস্ক। ধারণা করা হচ্ছে টুইটারের প্রচারণার জন্য এমন ব্যঙ্গাত্মক পোস্ট করছেন স্পেস এক্সের সিইও। মৌসুমি সাথী, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইউক্রেন ইস্যুতে হস্তক্ষেপ করলে সর্বোচ্চ শক্তি দেখাতে পিছপা হবে না রাশিয়া। হুঁশিয়ারি পুতিনের মস্কোর পর এবার কিয়েভ সফরে জাতিসংঘ মহাসচিব, যুদ্ধকে অর্থহীন বলে আখ্যা। গ্যাস নিয়ে ব্ল্যাকমেল করার সুযোগ দেয়া হবে না বলছে বুলগেরিয়া। সরবরাহ বন্ধ করায় রাশিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি পোল্যান্ডের। এবং আল আকসায় সবে কদরে নামাজে 2.5 লাখ মুসল্লির ঢল, অধিকৃত পশ্চিম। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।